নতুন আলোর পরশ এনেছে, এনেছে আজ প্রবাসী সংস্কৃতির আহ্বান। আজকে এই কিছুক্ষণের মধ্যে আমরা সংস্কৃতি জগতে চলে যাব, তার আগে এই অনুষ্ঠানে আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় লোক যাকে সবাই আমল মৃত্য বলিতা সবাই জানে অশোক দা, অ্যাটর্নি অ্যাট ল, বাঙালি প্রবাসীদের সুখে দুঃখে যিনি সবসময় জড়িত থাকেন সেই মহান ব্যক্তি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি আশা করি তার উপস্থিতিতে এবং অন্যান্য যে বিশেষ অতিথি যারা আছেন তাদের উপস্থিতিতে আমরা নতুন আলোর সন্ধান পাব সাংস্কৃতিক জগতে। ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন অশোক দা, অ্যাটর্নি অ্যাট ল, অশোক কর্মকার। শুভ সন্ধ্যা সবাইকে ধন্যবাদ, বিশেষ করে যারা আয়োজন করেছেন আজকের এই অনুষ্ঠান, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর নবনির্বাচিত জামায়াত থিয়েটারের কর্মকর্তাবৃন্দকে আমি স্বাগত জানাই, তারা ভবিষ্যতে তাদের কার্য পালন করবেন এবং নাটক বা থিয়েটারের মাধ্যমে উপস্থাপন করবেন আমাদের সামাজিক সমস্যা, অনুযোগ, অভিযোগ, ভালোবাসা, সমস্ত কিছু। থিয়েটার একটা মাধ্যম, নাটক একটা মাধ্যম যার মাধ্যমে সমাজের প্রতি সমাজের সমস্ত চিত্র প্রতিফলিত হয়। সেই নীল দর্পণ যখন ছিল, নীল দর্পণের মাধ্যমে তুলে এসেছিল নীলকরদের অত্যাচার, তারপরে পরবর্তীতে স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে যা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর যখন দেশে সেই স্বাধীনতা বিরোধীদের পক্ষে বিপক্ষে কিছু বলা যেত না সেই সময়, কিন্তু এই নাটকের মাধ্যমেই কিন্তু জিয়ে রেখেছিল আমাদের দাবি করে। তারপরে আপনারা জানেন সেই 80-এর দশকে যখন আমাদের দেশে সামরিক শাসন আবার শুরু হলো, তখন যখন রাজনীতি বন্ধ ছিল তখন কিন্তু এই আমাদের সেই নাট্যকর্মীরা যাদের আমরা দেখেছি বিভিন্ন সময় পথনাটক দিয়ে শুরু করেছিলেন, সেই পথনাটক আসলেই কিন্তু শেষ পর্যন্ত সংগ্রামকে উজ্জীবিত করেছে। ঢাকার পথে পথে দেখবে ছোটো ছোটো হঠাৎ করে 30 মিনিটের 15 মিনিটের পথনাটক চলত, সেই নাট্যকর্মীদের সেই অবদানের কারণে পরবর্তীতে 1991 সনে পতন হয়েছিল শহীদাতে। আজকে আমাদের যে গণতান্ত্রিক প্রবাহ চলছে অনেক ত্রুটি সত্ত্বেও সেটা কিন্তু নাট্যকর্মীদের বিরাট একটা অবদানের কারণ। তো আজকের এই প্রবাসে যারা এত কর্মব্যস্ততার মাঝেও এই নাটকের জন্য এগিয়ে এসছেন তাদেরকে আমি বিশেষভাবে সাধুবাদ জানাই, যে তাদের মধ্যে সেই যে অনুরাগ, নাটকের প্রতি ভালোবাসা এবং সমস্ত জিনিসকে প্রচার করা, তুলে আনার যে মানসিকতা রয়েছে সেটা একটা বড় মহৎ প্রচেষ্টা। অবশ্যই আমি এই প্রচেষ্টার সাথে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করব এবং সহযোগিতা করার যতখানি পারি চেষ্টা করব। এবং আপনাদের এই উদ্যোগকে আবারও আমি সাধুবাদ জানাই, আপনারা সামনে এগিয়ে চলুন। তবে একটা কথা আমার মনে হয় যে আমাদের এই নিউ ইয়র্কে বিভিন্ন সময় আমাদের মনে বেশ কিছু টিভি শিল্পী যারা যাদেরকে আমরা ছোটোবেলায় দেখেছি বিভিন্ন সময় নাটকে জড়িত থাকতেন, যাদের অভিনয় আমরা দেখেছি, তাদেরকে আপনারা সম্পৃক্ত করতে পারলে মনে হয় ভালো হতো। আমি ব্যক্তিগতভাবে একজন দর্শক, এখানেও থিয়েটার দেখি, রয়েতে যাই, কাজে যা আমরা আসলে কিছু ক্রিয়েট করতে পারি না, সুতরাং প্রধান অতিথি হিসেবে ওনাদেরকে আনতে পারলে আমার মনে হয় সব বেশি ভালো হতো, তাহলে আরও বেশি লাভ হতো। আমরা থাকলে আমরা শুনতেই ভালোবাসি, দেখতেই ভালোবাসি, আমি বা পেয়েছি বুঝতেও পারি না, বুঝতে পারি কিন্তু ক্রিয়েট করতে পারি না। সুতরাং যারা ক্রিয়েটিভ তারা যদি এখানে আসেন সেদিক থেকে এটা হবে আরও বেশি উজ্জীবিত। আমি তাদেরকে চাই আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন, তাদেরও দিকে এগিয়ে আসেন, তাদের মাধ্যমে আরও তাদের অভিজ্ঞতা অনেক বেশি কাজে লাগবে আমাদের, আমার ছেলে বিশেষ করে। সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ জ্যামাইকা থিয়েটারের নবনির্বাচিত কমিটি এবং আর তাদের সমস্ত উপদেষ্টা এবং কর্মকর্তা সবাই শুরু করে, ধন্যবাদ।